নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, কুসংস্কারকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানের আলোয় রোগী তারকেশ্বরী। হনুমানের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী, চাঞ্চল্য চুচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। ফের কুসংস্কার থেকে বিরত থেকে সাপে কামড়ানো রোগীকে ওঝার হাত থেকে বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হল এক ব্যক্তি। ঘটনাটি তারকেশ্বরের। সাপে কামড়ানো রোগীকে ওঝার হাত থেকে বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হল এক ব্যক্তি। প্রসঙ্গত, তারকেশ্বর থানার অন্তর্গত কেশবচক পঞ্চায়েতের কেটিরা গ্রামে 100 দিনের কাজ চলার সময় মেঘনাথ সামন্ত ও নির্মল সামন্ত নামে দুই ব্যক্তিকে সাপে কামড়ায়। সঙ্গীরা তাদেরকে তড়িঘড়ি পাশের গ্রামে ওঝার কাছে নিয়ে যায়। এই ঘটনা জানতে পেরে ওই এলাকারই বাসিন্দা পার্থ সামন্ত প্রতিবাদ করেন। এলাকার মানুষ তার কথায় কর্ণপাত করেনি। সঙ্গে সঙ্গে তিনি ওঝার হাত থেকে সর্পদংশনে আহত ব্যক্তিদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার জন্য তারকেশ্বর বিডিও ও তারকেশ্বর থানায় ফোন করেন। পুলিশি সহায়তার আশ্বাসে কয়েকজন বন্ধু মিলে তড়িঘড়ি তাদেরকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। কেটেরা গ্রামটি আপনার তারকেশ্বর ব্লক এর আন্ডারে কেশবচক গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। সেখানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ হচ্ছিল দ্বিতীয় দিনের। একটি খাল পরিষ্কার করা হচ্ছিল, চাষ জমির পাশের খাল। বর্ষাকালে খালের চারপাশগুলো এত বন জঙ্গল হয়ে আছে। 100 দিনের কাজের প্রকল্পে খাল পরিষ্কার করার সময় আমাদের দুজন কর্মী, জব কার্ডের কর্মী নির্মল সামন্ত ও মেঘনাথ খামরুই, দুজনকে সর্পদংশন করে। সর্পদংশন করার পর কিছু লোক ওদেরকে নিয়ে ওঝার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে ওই ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা চলতে থাকে। আমার কানে খবরটা আসতেই এই খবরটা সঙ্গে সঙ্গে আমি তারকেশ্বর থানাকে ফোনে জানাই এবং তারকেশ্বরের জয়েন্ট বিডিও সাহেবকেও ফোনে জানিয়ে ওনারা খুব দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে সেই দুটি রুগীকে আমরা তাড়াতাড়ি তুলে এনে কয়েকজন বন্ধুর সহযোগিতা এবং প্রশাসনের একান্ত সহযোগিতা পেয়ে তাদেরকে আমরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই খাল পরিষ্কার করতে করতে ওই হয়েছে, উপর কোনো ঘা মারা হচ্ছিলো বনগুনো, আর নিচের লোক সব কাজ করছে। আমি মনে ফলে সরে দাঁড়া, আমি এখানটা ঘাটা মেরে যা ঘা মেরেছি সাপটা সঙ্গে সঙ্গে জলে ঝাম মারলো। মাটি বলে এইখানে এখানে আমি আবার সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে সাপটাকে মারা। তারপরে কী করলেন? সাপটাকে মেরে তারপরে হচ্ছে নিয়ে গিয়ে আগুনে। কুসংস্কারের বিরুদ্ধে যুবকের এই সাহসিকতাকে সাবাস জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মগরা হাসপাতালে। মৃত ব্যক্তির নাম তাপস বিশ্বাস। ঘটনায় উত্তপ্ত হাসপাতাল চত্বর। চিকিৎসায় গাফিলতির জেরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম তাপস বিশ্বাস, বয়স 35 বছর। ঘটনাটি ঘটেছে হুগলির মগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এর জেরে ওই স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মগরা থানার পুলিশ। প্রসঙ্গত, হুগলির পোলবার আকনার বাসিন্দা ছিলেন তাপস বিশ্বাস। তিনি পেশার ব্যবসায়ী ছিলেন। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তাকে মগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে স্থানান্তরিত করার কথা বলেন তার পরিজনেরা। অভিযোগ, সেই কথায় কর্ণপাত করেননি কেউ। উল্টে তাদের বলা হয়েছে অনেক রোগীরই এমন সমস্যা হচ্ছে, তাপসবাবুর বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, উনি তাড়াতাড়ি সেরে উঠবেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তার অবস্থার আরো অবনতি হয়। সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসক ECG করার পরামর্শ দেন। রিপোর্ট হাতে পাওয়ার আগেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাপসবাবুর। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাপসবাবুর পরিজনেরা। তাপসবাবুকে ভর্তি করার পর থেকে দায়িত্বে থাকা চিকিৎসকদের শাস্তির দাবিও জানান তারা। তাপসবাবুর পরিবারের তরফ থেকে চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানা গেছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার ভাইকে শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি করিয়েছিলাম। ভর্তি করার সন্ধ্যাবেলা আমার 8টা নাগাদ আসার সঙ্গে সঙ্গে ওই যে নাকে যেটা দেয় আর কি, ইমোলেশন নাকি ওইটা দেওয়ার পরে একটু সুস্থ হলো। তারপরে সারা ছিল এখানে ভর্তি, ঠিক আছে, আমরা বাড়ির লোকও ছিলাম। নেক্সট সকাল থেকে বলছি আবার ওই প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট কন্টিনিউ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু যে ছিলেন তাকে আমি যে বললাম, ডাক্তারবাবু ভাই তো শ্বাসকষ্ট কন্টিনিউ হচ্ছে,
তা যদি ট্রান্সফার করার দরকার হয় ট্রান্সফার করে দিন, আমরা অন্য জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু কোনো গ্রুপকে দেখালো না, বললো আরও অনেকের ওরকম হচ্ছে, বেশি বেশি শ্বাসকষ্ট, ও নিউট্রিশন দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সেই অবস্থায় আমরা ভর্তি রেখে দিলাম ডাক্তারবাবু ওই গাফিলতিতে। তার নেক্সট ডাক্তার ঢুকলো কালকে বিকালে 4টে নাগাদ, ততক্ষণে কোনো ডাক্তার দেখেননি। ডাক্তার দেখে তখন পরীক্ষা টরীক্ষা সব লিখলো, তারপরে রাত্রে পরীক্ষাগুলো করালাম, কিন্তু রাত্রে ভাই আমার মারা গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টেলিভিশন অভিনেতার বাড়িতে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার অন্তর্গত কেওটা ঘোষপাড়ায়। টেলিভিশন অভিনেতার বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটল। সকালে খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার অন্তর্গত কেওটা ঘোষপাড়ায়। প্রসঙ্গত, ওই এলাকার বাসিন্দা পেশায় টিভি সিরিয়াল অভিনেতা অভিজিৎ মুখার্জির দোতলা বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা চুরির ঘটনা ঘটায়। এদিন রাতে পাঁচিল বেয়ে বাড়ির দোতলার ব্যালকনিতে উঠে জানালা থেকে হাত বাড়িয়ে বাড়ির ভেতরের দরজার ছিটকানি খোলে বলেই অভিযোগ। এরপর বাড়িতে ঢুকে আলমারি খুলে নগদ প্রায় 22,000 টাকা, একটি এলসিডি টিভি ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা খোয়া গেছে বলেই অভিযোগ। বাড়ির লোকের অনুমান, ঘুমের ওষুধ স্প্রে করে ঘরে ঢোকায় সে সময় কেউ টু শব্দ পায়নি। কি হয়েছিল বলতে, 2:45 সময় আমার ভাই আর ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তো ওরা হঠাৎ করে উঠে দেখে যে আমাদের এই ব্যালকনির দরজাটা আধ খোলা, এমনি কোনো তালা ভাঙা না বা ছিটকিনি ভাঙা না, কিছু না, হাত খোলা। তো ওরা সাথে সাথে উঠে আলো টালো জ্বালায়, জ্বালিয়ে দেখে ঘরের টিভিটা নেই, এলইডি টিভি নেই, আলমারির পাল্লা খোলা, এবং আমাদের ভেতরের যে আরেকটা ছোটো ঘর আছে সেখানে যাবতীয় আমাদের টাকা পয়সা বা সোনার যে সমস্ত জিনিসগুলো ছিল আমার ভাইয়ের বউয়ের, সেইগুলো সব ছিল। আমার ভাই মানে একজন অটো চালক, ওর অটো চালানোর ব্যাগ এবং ওর মানি ব্যাগ এবং আমার ভাইয়ের বউয়ের যে পার্স, সেই সবগুলো নিয়েছে, নিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। এবং এই বাইরের ব্যালকনিতে বসে তারা ব্যাগ থেকে সমস্ত জিনিস বার করেছে। আপনারা দেখতেই পাবেন যে সেখানে সব ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে, মানে সেই ব্যাগটা ফেলে গেছে, আমার ভাই বউয়ের পার্সটা ফেলে গেছে আর সমস্ত কার্ডগুলো ফেলে গেছে, নিয়ে এইভাবে মানে নিয়ে চলে গেছে। কিন্তু আমরা সন্দেহ করছি এটা একদম দীর্ঘদিন ধরে এটা ফলো আপ করে তারপরে এই চুরিটা হয়েছে, কারণ বেশ কিছু সাক্ষ্য প্রমাণ আপনাদেরকেও দেখিয়েছি বা আমরা নিজেরা দেখেছি, পুলিশ এসেও দেখে গেছে। এবং আমরা সন্দেহ করছি যে আমাদের বাড়ির সামনে মিস্ত্রিরা দীর্ঘদিন ধরে কাজ করছে, এটা তাদেরই কাজ। সকালে ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে পুলিশ। ছোটর রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে অসহায় সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণের জন্য চেক প্রদান করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে 21 জন অসহায় সংখ্যালঘু মহিলাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে চেক, তৎসহ 2 জনকে হুইল চেয়ার এবং 1 জনকে শ্রবণ যন্ত্র প্রদান করা হলো। বৃহস্পতিবার হুগলি চুচুড়া পুরসভার টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। বিধায়ক নিজের হাতে সংখ্যালঘু মহিলাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে চেক প্রদান করেন। অন্যদিকে পুরসভা নিজে উদ্যোগী হয়ে এই অনুষ্ঠানকে আরো সমাজসেবামূলক করে তুলতে 2 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং 1 জনকে শ্রবণ যন্ত্র প্রদান করল। পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি বলেন, পরবর্তী স্তরে আরো অসহায় মানুষদের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর মাদ্রাসা শিক্ষা দপ্তরের মাইনরিটি হাউজিং তাদের ক্ষেত্রে যে চেক প্রদানের অনুষ্ঠান আমরা করলাম চুচুড়া পৌর এলাকায় 21 জন উপভোক্তাকে, এটা হচ্ছে লো কস্ট হাউজিং এবং এই অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখোপাধ্যায় তার একটা অঙ্গ এই কর্মসূচি, এটা আজকে 21 জনকে আমরা বেছে নিয়েছি। এর পাশাপাশি আমরা এখানে সমাজ কল্যাণমূলক কাজ হিসাবে আমাদের সমাজসেবী হানিফ ওয়াহাব সাহেব, তিনি উদ্যোগ নিয়েছেন আমরা বিধায়কের মাধ্যমে এবং জেলার বোমার মাধ্যমে আমরা 2 জন বেনিফিসিয়ারিকে হুইল চেয়ার প্রদান করলাম, 1 জনকে কানে শোনার যে শ্রবণ যন্ত্র সেটা দেওয়া হলো, এবং আমাদের একটি সমাজসেবী প্রতিষ্ঠান আছে বিভিন্নটা প্রতিভা বিকাশ কেন্দ্র, তাদেরকেও বাচ্চাদের আঁকার খাতা এবং অন্যান্য সামগ্রী এখানে তাদেরকেও তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন সময় একটা বিরতির। বিরতির পর থাকছে হনুমানের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী চাঞ্চল্য চুচুড়ায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pathshathi. Pathshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউ ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টি জিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টি জিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টি জিমে আছে ক্রসফিট, মাল্টি জিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল।
এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা ধুতি জোর শেরওয়ানি কুর্তি শার্ট গেঞ্জি জাঙ্গিয়া মোজা রুমাল লুঙ্গি গামছা প্রভৃতি বিশেষ আকর্ষণ 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল ফোন নাম্বার 2680-8001 খণ্ডন করা যায় না কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায় বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ বর্তমান অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার ঠিকানা দত্তবাগান কারপালা রোড চুচুড়া হুগলি অন্নপূর্ণা এনক্লেভ ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB ব্যান্ডেল স্টেশন রোড পোস্ট অফিস চিনসুড়া RS ডিস্ট্রিক্ট হুগলি অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এখানে পাবেন কার পার্কিং লিফট 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নম্বরে আনন্দ সংবাদ খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় বিহুগ্রী কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা 9.5% সুদে গৃহ ঋণের সহজ লভ্যতা এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন বিহুগ্রী কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায় ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208 পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের উপর হুগলি সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে সুবিশাল ডাইনিং হল রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস জেসি ঘোষ সরণি বাস স্ট্যান্ড চুচুড়া ফিরে এলাম বিরতির পর মাস কয়েক আগের লালগড়ে ছায়া চুচুড়ায় তবে বাঘ নয় হনুমানের আক্রমণে আহত 22 জন আতঙ্কিত এলাকাবাসী মাস কয়েক আগের লালগড়ের ছায়া চুচুড়ার চকবাজার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় তবে এবারে বাঘ নয় হনুমানের আতঙ্কে জেরবার গোটা এলাকা বন্ধ ছেলে মেয়েদের স্কুল যাওয়া ঘরছাড়া বহু পরিবার প্রসঙ্গত বিগত 6 দিন ধরে এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি ল্যাজ কাটা হনুমান তার কাজ একটাই অতর্কিতে হামলা চালিয়ে মানুষের শরীরের এক খাবলা মাংস তুলে চম্পট দেওয়া ইতিমধ্যে আহতের সংখ্যা 22 ছাড়িয়েছে 8 থেকে 80 কেউই এই প্রকাণ্ড চেহারার হনুমানের হাত থেকে রক্ষা পাচ্ছেন না বন দপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলেই অভিযোগ এলাকাবাসীদের তাদের বক্তব্য এলাকার কয়েকটি বাড়ির ছাদে খাঁচা ফেলে রেখে চলে গেছেন বন দপ্তরের কর্মীরা কিন্তু খাঁচা ও খাঁচায় রাখা কলা নিজের জায়গাতেই রয়েছে কলা না খেলেও প্রতিদিন মানুষের মাংস খাওয়া কিন্তু বন্ধ হচ্ছে না হনুমানটির সকাল কিংবা রাত পথ চলতি সাধারণ মানুষ কিংবা বাড়ির উঠোনে বের হওয়া গৃহকর্তীর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে নিমেষের মধ্যে জখম করে চম্পট দিচ্ছে ওই হনুমান আক্রান্তের তালিকায় শিশু ও মহিলাদের সংখ্যাই সব থেকে বেশি ভয়ে স্থানীয়দের অনেকেই ঘর ছাড়া ঘর বন্ধ করে তারা আত্মীয়দের বাড়িতেই আশ্রয় নিয়েছেন আর যাদের উপায় নেই তারা বাইরে বেরোলে দলবদ্ধভাবেই বের হচ্ছেন তবে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল যাওয়া সম্পূর্ণ বন্ধ আমরা বাইরে বেরোতে বাচ্চা কাচ্চাকে স্কুল পাঠাতে পারছি না পড়তে পাঠাতে পারছি না ভয়ে কোনো ক্ষতি হলে সে পূরণটা কে দেবে এত ক্ষতি তো হয়েই আছে আজ 3-4 দিন হয়ে গেল তাও তো 10-12 দিন বেশি হয়ে গেছে এখন সব পাড়ায় পাড়ায় যেয়ে তাহলে খুঁজতে যেতে হবে আজকে আবার 4 জনকে তাহলে
হ্যাঁ পুরো বন্ধ, বাড়িতেই রেখেছি। কি ভয়ে বাচ্চাদের পাঠাবো? শুধু বন দপ্তর থেকে আসছে, খাঁচা দিয়ে চলে গেছে, কলা দিয়ে যাচ্ছে সকালবেলা, ব্যাস ওটাই ওনাদের ডিউটি, আর কিছু কোনো ব্যবস্থাই করছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে হনুমানদের ধরা হোক, ধরে তাদেরকে নিয়ে যাওয়া হোক, সে যেমনি ভাবে হোক তাদের নিয়ে যাওয়া হোক, কেন আমরা বেরোতে পারছি না, বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না। চকবাজার সংলগ্ন সোনাটুলি এক ও দুই কাঠঘড়া লেন, পালপুকুর ধার, কাপাসডাঙ্গা, কামারশালা প্রভৃতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দামাল ওই হনুমান। কামারশালা এলাকায় বজরংবলী মন্দিরের সামনে দাঁড়িয়ে ও রেহাই মেলেনি স্থানীয় এক গৃহবধূ বছর 38 এর প্রতিমা কর্মকারের। তার বাঁ হাতের কনুইয়ের সামনে গুরুতর জখম হয়েছে। আমি বিকালবেলা এসে মন্দিরের সামনে দাঁড়িয়েছি, এইদিকে একটা হনুমান, আমি ওইদিক থেকে দেখছি যে এদিকে আসছে, আমি ছোট ওইদিকে গেছি, তখন মানে এই বাড়ির দিকে আর ফিরতে পারিনি, উল্টো দিকে গেছি, আবার যেই দেখতে গেছি যে কত দূর গেছে, পিছন থেকে এসে আমাকে ধরেছে, মানে কোমরটা আমাকে আগে জড়িয়ে ধরেছে, ধরে তারপরে কামড়াতে এসে, যখনই কামড়াতে এসে আমি জানি তো খাবেই, মুখটা দিয়ে চেপে ধরেছে, আমাকে একটা দাঁত বসিয়েছে আর এখানে একটা দাঁত বসিয়েছে। তারপরে কি করলেন? তারপরে তো সঙ্গে সঙ্গে আমি তো চেপে ধরলাম, হনুমানটা চলে গেলো, চেপে ধরার পর আমাকে হসপিটালে নিয়ে গেলো, হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দিয়েছে। পালপুকুর এলাকার বাসিন্দা বছর 60-এর বেলা দাস আজ সকালে বাড়ির উঠোনে বাসন মাজছিলেন, হঠাৎ করেই পিছন দিক থেকে আক্রমণ করে হনুমানটি। ঘটনায় গুরুতর জখম হন তিনি। চিৎকার শুনে পরিবারের অন্যান্যরা ছুটে এলে চম্পট দেয় হনুমান। সকালবেলা বাসন মাজছিলাম তো, ঠিক সেই সময় হনুমানটা কখন পেছন থেকে এসে একবার ঠিক কামড়ে ধরেছে পিঠেতে, ওখানে আমি ছটফটিয়ে উঠেছি আর ভেতর থেকে বাবা চেঁচিয়ে উঠেছে, এই এই করেছে, তখন ছুটে পালিয়ে গেছে হনুমানটা, কিন্তু তার আগে দাঁত বসানো হয়েও গেছে, আঁচড়ানো হয়ে গেছে পিঠেতে, সেটা জানি, কিন্তু এইভাবে যে কালবেলা 5:30 সময় এসে এরকমভাবে কামড়ে দেবে বুঝতেই পারিনি। আতঙ্ক মানে বেরোতে তো একদমই, ভয় তো থাকবেই একটা, আমার থেকে ওরা ভয় পাচ্ছে বেশি, একদম বেরোতে দিচ্ছে না, বলে না বেরোতে হবে না, দরকার নেই, কখন কোথায় কী হবে বলা যায় কি, এই হাসপাতালে কোনো ওষুধ নেই, কিচ্ছু নেই, ইঞ্জেকশন নেই, ওই জন্যে বাধ্য হয়ে চলে এলাম, এসে প্রাইভেটে দেখিয়ে নিলাম। সকলেরই বক্তব্য, কিছু একটা করুক পুলিশ প্রশাসন, না হলে আক্রান্তের সংখ্যা তো বাড়বেই, হনুমানের আক্রমণে মৃত্যুও ঘটতে পারে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ভিন ধর্মের মেয়েকে ভালোবেসে প্রেমিকাকে সাথে করে সুদূর ভদ্রেশ্বর থেকে প্রেমিক নিজের বাড়ি ভদ্রেশ্বর অ্যাঙ্গাস গোয়ালাপাড়াতে চলে এসেছিল ঘর বাঁধতে, কিন্তু বাঁধ সাধল পরিবার। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। ভিন ধর্মের মেয়েকে ভালোবেসে প্রেমিকাকে সাথে করে সুদূর উত্তরপ্রদেশ থেকে প্রেমিক নিজের বাড়ি ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস গোয়ালপাড়ার বাড়িতে চলে এসেছিল ঘর বসানোর জন্য। দুজনেই প্রাপ্তবয়স্ক, কিন্তু বাদ সাধল মেয়ের পরিবার। মেয়ের বাবা সুনীল কুমার উত্তরপ্রদেশের বেরিদির বড়াদড়ি থানায় প্রেমিকের বিরুদ্ধে মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই উত্তরপ্রদেশের পুলিশ বৃহস্পতিবার ভদ্রেশ্বরে পৌঁছয়। প্রেমিক প্রেমিকা দুজনকেই চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত প্রেমিককে 5 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয়। মেয়ের দাদা তাহির জানায়, তার ভাই মোহাম্মদ জাহিদ 15 বছর বয়সে বেরিদিতে সোনার উপর কাজ করতে যায়, সেখানেই হিন্দু পরিবারের ভার্তিকা কুমারের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এই সম্পর্ক মেয়ের পরিবার মেনে নিতে চায়নি বলে জাহিদ বাড়ি ফিরে আসতে চাইলে ভার্তিকা জাহিদকে বলে সে চলে গেলে ও মরে যাবে। তারপরই তার ভাই জাহিদ ভার্তিকাকে নিয়ে ভদ্রেশ্বরে চলে আসে। তার দাবি, এখানে তার ভাই ভার্তিকার সাথে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে স্পেশাল ম্যারেজ একটে বিয়ে হয়। তাহিরের অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে ভার্তিকাকে নিয়ে চলে আসার পর থেকেই তার ভাইকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে ভদ্রেশ্বরের বাড়ি থেকে উত্তরপ্রদেশ পুলিশ ভার্তিকা ও মোহাম্মদ জাহিদকে নিয়ে গিয়ে চন্দননগর মহকুমা আদালতে হাজির করার পর আদালত জাহিদের জামিনের আবেদন খারিজ করে 5 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয়। কাম করতা থা সোনা পালিশ কাম করতা থা, ওয়াহাঁ পে এক লড়কি সে মহব্বত হো গিয়া, তো ও লড়কি আর মেরা ভাই দোনো ইয়হীঁ পে আ গিয়া বঙ্গাল মে। লেকে কি উমর কিতনা? উমর 18 সাল। 18 সাল সে জ্যাদা হো গিয়া, 18 সাল আর 6 মহিনা হো গিয়া। আর লড়কা? লড়কা কা 21 সাল হো গিয়া। মোহ্বত হো গিয়া, ইয়াঁ পে আ গিয়া শাদি করনে কে লিয়ে, আর ইউপি পুলিশ ইয়াঁ পে আয়া, বোলা কি আব ইয়াঁ সে হাম থানা মে লে যা তুমকো, তো ও হাম লোগ কো ইনসাফ চাহিয়ে, লড়কি তো শাদি শুদা হোগি মেরা ভাই কে সাথ। এই কেসের আইনজীবী অনুপ বর্মন জানান, ভার্তিকা ও জাহিদ দুজনে ভালোবেসে উত্তরপ্রদেশ থেকে এখানে এসে গত 4 সেপ্টেম্বর চুঁচড়ায় ম্যারেজ অফিসারের কাছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ম্যারেজের জন্য আবেদন করেছিল। দুজনেই সাবালক ও সাবালিকা, সুতরাং এখানে কারোর কিছু করার কথা নয়।
জাহেদিগঞ্জে বেল পিটিশন করেছিলাম ও বদরালি বদরালি বরেলি থানার কেস, সেটা সেকশন ছিল 366। ছেলেটার নাম হচ্ছে জাহিদ, মেয়ের নাম হচ্ছে ভর্তিকা। এবার ভর্তিকা ওরা ভালোবাসা করে এখানে এসছে, এসে এখানে ম্যারেজ সার্টিফিকেটের জন্যে চুচুড়ায় আপনার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিসাবে স্পেশাল ম্যারেজ অফিসার চুচুড়ায় অ্যাপ্লাই করেছিল 4 তারিখে, সেটাও আমরা আজকে কাগজটা দিলাম কোর্টের কাছে। এবার মেয়েটা হচ্ছে মেজর, 12/3/2000 ওর জন্ম, সেই সংক্রান্ত তার স্কুল সার্টিফিকেট আমরা দিয়েছি, ওর আধার কার্ড আর আধার কার্ডের জেরক্স দিয়েছি, প্লাস ও যে ম্যারেজ অফিসারের কাছে যে অ্যাপ্লাই করেছিল ম্যারেজের জন্য স্পেশাল ম্যারেজে, তার অ্যাপ্লিকেশনের জেরক্স, ইনফ্যাক্ট ওর যে আপনার যে রিসিপ্টটা পেল যেখানে মেয়েরও সাইন আছে ছেলেরও সাইন আছে, সেটা আমরা জমা করি। সেটা কোর্ট কনসিডার করে ওরা একটা ট্রানজিট রিমান্ড চেয়েছিল, সেটা কোর্ট আমাদের বেল পিটিশনটা রিজেক্ট করলেন, প্লাস ইনফ্যাক্ট ওই যে মেয়ে যে রিকভারি হলো ভর্তিকা, তারও ওনাদের সেফ কাস্টডি নিয়ে যাওয়ার জন্যে, আর প্লাস আপনার এসপি ভূমি আর বদ্রেশ্বর থানাকে ডাইরেকশন দিয়েছেন যে সুইটেবল অ্যারেঞ্জমেন্ট মে বি টেকেন টু টেক দি ভিকটিম গার্ল ভর্তিকা অ্যান্ড দি অ্যাকিউজ যাই। 5 দিনের পুলিশ রিমান্ড ওনার দিয়েছে, ট্রানজিট রিমান্ড। এবার যা হবে ওনাকে প্রোটেকশন অবধি এখানকার যে বদ্রেশ্বর থানা থেকে যারা পুলিশ অফিসার যাবে প্রোটেকশন অবধি মেয়ের সঙ্গে থাকবেন, তারপর ওনারা ব্যাক। পারমিত নবনীতা রিপোর্ট হোক দে আজকে। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে হুগলি জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের পক্ষ থেকে 5টি ট্যাবলো বের হলো। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সেই উপলক্ষে হুগলি জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের পক্ষ থেকে 5টি ট্যাবলো ছাড়া হয়। এই 5টি ট্যাবলো আজ সারাদিন হুগলি জেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। আগামীকাল জেলার মূল অনুষ্ঠানটি হতে চলেছে উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকে। হুগলি জেলা পরিষদের সামনে থেকে এই ট্যাবলোগুলি উদ্বোধন করেন হুগলি জেলা জনশিক্ষা দপ্তরের সচিব জয়ন্ত ঘোষ। সাক্ষরতা দিবসের মূল অনুষ্ঠান জেলা পর্যায়ে হবে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে। এই অনুষ্ঠানের অনুষঙ্গ হিসাবে আমরা আজ থেকে আগামী 3 দিন জেলা জুড়ে 5টি ট্যাবলো ঘুরে বেড়াবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের বার্তা বিভিন্ন গ্রামে বয়ে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে জেলা পরিষদ থেকে একটা পাঠালাম, আর 4টে মহকুমার শাসকের তরফ থেকে 4টে ট্যাবলো আজকেই বেরোচ্ছে এবং সেইগুলি গ্রামে গ্রামে ঘুরবে এবং বিভিন্ন অনুষ্ঠান হবে আমাদের আগামীকাল। 18টা ব্লকের স্বতন্ত্র অনুষ্ঠান হচ্ছে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানটা হচ্ছে শ্রীরামপুর উত্তর ব্লকের সঙ্গে। সেখানে যে বার্তা পৌঁছানো হবে এটা গ্রামাঞ্চলে পৌঁছানোর জন্য এই ট্যাবলোটা। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। ভদ্রেশ্বর থানা ও প্রাথমিক শিক্ষক সংঘের উদ্যোগে 2টি পৃথক শিক্ষক দিবস অনুষ্ঠান পালিত হলো। ভদ্রেশ্বর থানার উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অভিনব এই শিক্ষক দিবসে পুলিশ অফিসারেরা শিক্ষকের ভূমিকা পালন করল, আর ছাত্রের ভূমিকায় ছিল সিভিক ভলেন্টিয়াররা। এদিন বিদ্যালয়ের কক্ষের মতো সিভিকদের ক্লাস নিল ভদ্রেশ্বর থানার পুলিশ অফিসারেরা। এখানে সবাই একভাবে মানে ট্রেনিং শিখছি, ট্রেনিং এ এসেছি, আমরা এক ধরনের শিক্ষা অর্জন করতে এসেছি। স্কুল দশায় আমরা ছাত্র দশায় যেটা ছিলাম সে এক ধরনের শিক্ষা পেয়েছি, সেখানে মাস্টাররা ছিলেন, সেখানে ছাত্রভাবে ছিলাম। এখানে আমরা ট্রেনিং মারফত আমরা সমস্ত কিছু শিক্ষা অর্জন করছি। সেখানে আমাদের শিক্ষক আছেন যিনি মানে শ্যামল চক্রবর্তী মহাশয়, তো উনি আমাদের অ্যাটলিস্ট শিক্ষা আমাদের দিচ্ছেন। এবার কীভাবে ট্রেনিং করতে হয়, কীভাবে কাস্টমার মানে পাবলিকের সাথে ডিল করতে হয়, বা অন্যান্য আজকে যেটা হচ্ছে যেটা মানে প্রাকৃতিক বিপর্যয়কালীন অবস্থায় মানে কীভাবে লোকের পাশে দাঁড়াতে হয়, কিংবা ওই প্রবলেমগুলো মানে ফেসিং করতে হয়, কীভাবে সেটা সাকসেস করা যাবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে শিক্ষক দিবস পালিত হলো। এখানে শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কুসংস্কারকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানের আলোয় রোগী তারকেশ্বরে।
হনুমানের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী চাঞ্চল্য ছুঝুরায়। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।